আসসালামু আলাইকুম। লতিরাজ কচু, লতিরাজ কচু সম্বন্ধে আমি কিছু আলোচনা করব দর্শক মণ্ডলী। আমরা লতিরাজ কচুর চারা উঠাচ্ছি, এই চারাটা যাবে সুনামগঞ্জ। তো দর্শক মণ্ডলী, লতিরাজ কচু ভালো মানের একটি ফসল। এই লতিরাজ কচু শীতকালীন সময়ে যদি লতিরাজ কচু চাষ করেন তাহলে সবচাইতে ভালো হয়। দীর্ঘ 8 মাস লতি বিক্রি করতে পারবেন, 8 মাস লতি শেষে আবার কচু বিক্রি করতে পারবেন। তে বাড়ি এক কচু, এটা লতির জন্য বিখ্যাত। এই কচুগুলো যাবে সুনামগঞ্জ। আর কচু লাগানোর নিয়ম সেটা হচ্ছে লাইনে এক হাত পর পর, এই যে লাইন দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই লাইনে এক হাত পর পর, এক লাইন থেকে আর এক লাইন ঠিক 1.5 হাত পর পর, অর্থাৎ মধ্যে যে জায়গাটা থাকবে 1.5 হাত জায়গা থাকবে, 1.5 হাত জায়গার ভিতরে চলাচল করতে হবে। আর 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি যদি কচুর চারা রোপণ করেন সেক্ষেত্রে 4000 থেকে 4200 চারা লাগাইতে হয়, শতাংশ 120 থেকে 130 পিস চারা লাগাইতে হয়। দর্শক মণ্ডলী, আমরা এই লতিরাজ কচুর ফার্ম থেকে চারা তৈরি করি। প্রত্যেকটি গাছে কি পরিমাণ লতি বের হয়ে আছে সেটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এই লতি থেকেই আমরা চারা তৈরি করে তারপরে ওই চারা আমরা বিক্রি করি। বাংলাদেশের প্রত্যেক জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং বাসের মাধ্যমে এবং অনেকে সরাসরি এসে নিয়ে যায়, আমরা চারাগুলো পাঠিয়ে দিই। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মনে করেন যে অরিজিনাল লতিরাজ কচুর যে চারাগুলি যদি আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।